নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক আমি গার্গি এবং আজকে আমরা দু হাজার তেইশের ছয় ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলে এসেছি সকলকে সুপ্রভাত সকলকে আ ভেরি 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 গুড মর্নিং সকালে আশা করছি মোটামুটি বেশ তোমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছ এবার নিজেদের আশেপাশের জগৎ সম্পর্কে একটু আপডেট হওয়ার সময় এবং পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট ঠিক আছে ছয় ফেব্রুয়ারি দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার তেইশের জানুয়ারি মাসে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার যেরকম আমি তোমাদের শেয়ার করি ওয়ান লাইনার অ্যান্ড উইথ স্ট্যাটিক জিকে দুটোই আমি গতকাল তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি কাইন্ডলি একটু তোমরা ওখান থেকে দেখে নি ওকে তো চলো সিক্স ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন এইটা আজকে প্রথম প্রশ্ন না গতকাল তোমরা জানো যারা যারা ক্লাসটা করেছ আমি পরে আপডেটও দিয়ে দিয়েছিলাম যে নম্বর আমরা যখন করছিলাম তখন হঠাৎ করে পাওয়ার কাট হয়ে যায় এবং আমি আর ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি তো এই গতকালের ছ নম্বর প্রশ্নটাই আজকে আমরা শুরু করছি তো হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড মেম্বার অব দ্য ইউএস হাউস কমিটি অন ইন্টেলিজেন্স ইম্পর্টেন্ট প্রশ্ন কেন কারণ আমি বারবার বলি যখনই আমরা কোনো ভারতীয় বংশোদ্ভূত কেউ কোনো বিদেশের কোনো গুরুত্বপূর্ণ পদে আসেন বা কোনো বিদেশের কোনো দেশে বা কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে তাহলে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যায় তো ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেসম্যান অ্যামি বেরা লাস্ট ওয়েটনেস ডেতে দেখা গেছে যে ইউএস হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটির যে আছে ইন্টেলিজেন্সের ওপর যে পারমানেন্ট সিলেক্ট কমিটি আছে ইউএস হাউসে তার সেখানে কিন্তু তাকে মেম্বার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে এই যে ইন্টেলিজেন্স কমিটি এর কাজটা কি ইন্টেলিজেন্স মানে বুঝতে পারছো আমাদের ভারতবর্ষের যেমন ইন্টেলিজেন্স যদি দেখি যে র তো সেই রকমই একটি কমিটি যেটা কি না বেসিক্যালি প্রোভাইড করে ওভারসাইট অফ দ্য নেশনস ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি যেমন ইউএসএ যেটা সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির বিভিন্ন অ্যাক্টিভিটিকে দেখে বা অফিস অফ দ্য ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এইগুলোকে ওভারঅল মনিটর করার যে কমিটি সেটার মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে অ্যামিবেরা ভারতীয় বংশোদ্ভূত অ্যামিবেরা ঠিক আছে এবার আমরা আজকের মানে ছ তারিখের ছয় ফেব্রুয়ারির কোয়েশন দিয়ে শুরু করছি রিসেন্টলি স্বাস্থ্য গার্ভ

এবং এমস দিল্লি সহযোগিতায় স্বাস্থ্য গর্ব বা স্বাস্থ্য গর্ভ অ্যাপটি ডেভেলপ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী স্বাস্থ্য ভারত যে মিশন তার আন্ডারে আইআইটি রুড়কি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নিউ দিল্লি একসাথে তারা কিন্তু এইটা ডেভেলপ করেছেন এই অ্যাপটা এবার তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে এবং সেই জিজ্ঞেস করার করবে যে তার জন্য আমি এটা লিখেও দিয়েছি যে গর্ভবতী মহিলারা মহিলাদের অ্যাক্সেস করার জন্য বা ওনাদের ওই যে গর্ভাবস্থার যে নয় মাস সেই সময়ে কিভাবে কি কেয়ার নেবে বা কি কি প্রিকশনস নেবে বা কিভাবে কেয়ার নেবে। এই পাওয়ার অনেক অ্যাপ আছে তাহলে এই অ্যাপটির সুবিধা কি তো এই অ্যাপটির প্রধান সুবিধাই হচ্ছে যে স্বাস্থ্য প্রথম সুবিধাই হচ্ছে যে যখন দরকার এই অ্যাপের মাধ্যমে কিন্তু অনলাইন ডাক্তারের সাহায্য কিন্তু পাওয়া যাবে ঠিক আছে এইখানে অ্যান্টিনেটাল কেয়ার অ্যাক্সেস রিয়েল রিয়েল টাইম টাইম মেডিকেল মেডিকেল সাপোর্ট সাপোর্ট এটাই প্রধান যে কিন্তু এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে এই অ্যাপটি আপাতত যদি আমরা প্লে স্টোরে দেখি ফ্রিতে এইরকম একটি লোগো দ্বারা অ্যাপটি ফ্রিতে অ্যাভেলেবেল ফ্রিতে ডাউনলোড করা যাবে পরবর্তী প্রশ্ন রিসেন্টলি চিফ জাস্টিস অফ হুইচ কান্ট্রি উইল অ্যাড্রেস দা সেভেন্টি থার্ড অ্যানিভার্সারি অফ দি সুপ্রিম কোর্ট তো অ্যানিভার্সারি অনেকেই পালন করে সুপ্রিম কোর্টও অ্যানিভার্সারি পালন করে তো সুপ্রিম কোর্টে তিয়াত্তরতম অ্যানিভার্সারি রিসেন্টলি পালিত হল এবং সেখানে যিনি প্রধান অতিথি ছিলেন তিনি হচ্ছেন সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টের প্রধান জাস্টিস তিনি কিনা আবার ভারতীয় বংশোদ্ভূত ঠিক আছে তো ইন্ডিয়ান অরিজিন জাস্টিস জাস্টিস সুন্দরেশ মেনন ইনি ইনি কিন্তু আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টে যে তিয়াত্তর তম যে প্রতিষ্ঠা দিবস সেইখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন ঠিক আছে আঠাশে জানুয়ারি দু সাল যেই মানে দিন আমরা জানি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারত একটি সার্বভৌম রাজ্যে পরিণত হয় ইন্ডিয়া বিকেম সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক এবং তার ঠিক দুদিন পরে আঠাশে জানুয়ারি এই যে ভারতীয় যে সুপ্রিম কোর্ট যেটা কি না তার আগে ফেডারেল কোর্টের কোর্ট হিসেবে পরিচিত ছিল ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের তৈরি হয় কোর্ট তৈরি হয় এবং সেটার প্রথম যে ইনগ্রেশনটা সেটা হয়েছিল চেম্বার অফ প্রিন্সেস ইন পার্লামেন্ট বিল্ডিং পার্লামেন্ট বিল্ডিং এর যে চেম্বার অফ প্রিন্সেস সেখানে তার ইনগ্রেশন হয়েছিল যদিও পরবর্তী যেখানে ভারতীয় পার্লামেন্ট অবস্থিত কিন্তু পরবর্তীকালে সালে কিন্তু সুপ্রিম নিজস্ব বিল্ডিং মানে বর্তমানে আমরা ভারতের সুপ্রিম কোর্ট বলে যেটা জানি একদম উনিশশো পঞ্চাশ সালে কিন্তু সেটা ভারতের সুপ্রিম কোর্ট ছিল না উনিশশো পঞ্চাশ সালে যখন সুপ্রিম কোর্টের অফিসিয়াল গঠন সেই সময় সেটা পার্লামেন্ট বিল্ডিং এ চেম্বার অফ প্রিন্সে ওখানেই শুরু হয়েছিল উনিশশো আটান্নতে পরবর্তীকালে বর্তমান সুপ্রিম কোর্টের যে বিল্ডিংটি সেখানে ভারতীয় সুপ্রিম কোর্ট শিফট হয় তো এবার আমরা অবশ্যই ভারতীয় সুপ্রিম কোর্ট সম্পর্কে একটু আলোচনা করব সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যাপেক্স কোর্ট অফ ইন্ডিয়া আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা যারা মোটামুটি আশা করছি ক্লাসটা করছো তোমরা প্রত্যেকেই ডাব্লিউ অ্যাসপিরেন্ট সুতরাং সুপ্রিম কোর্ট যে অ্যাপেক্স কোর্ট এই জিনিসটা এতবার তোমরা পলিটিতে পড়েছ যে আমার আর আলাদা করে বলার মানে প্রশ্নই ওঠে না তাও বলে দিচ্ছি একটা নিয়ম বর্তায় বলতে পারো কনস্টিটিউশনাল কোর্ট এবং এর কিন্তু নিজস্ব মানে জুডিশিয়াল রিভিউ এর পাওয়ার আছে এই যে বললাম উনিশশো সালে কিন্তু ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ভারত শাসন অ্যাক্ট উনিশশো সালে ওপর ভিত্তি করে উনিশশো সালে ফেডারেল কোর্ট গঠিত হয় মানে সুপ্রিম কোর্টের পূর্বতন যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে ফেডারেল ফেডারেল কোর্ট কোর্ট কিন্তু সালে এই কোর্টটি পরিবর্তিত হয় সুপ্রিম অফ ইন্ডিয়া ডেটটা আমরা জানলাম কবে আঠেরোই আঠাশে জানুয়ারি প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন এইচ জে কানিয়া উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো অব্দি উনি ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে সুপ্রিম কোর্টের মতো কি ইয়া তো ধর্মস্তত জয় যদি আমি এটা একটা সংস্কৃত লাইন যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি where there is সুপ্রিম কোর্ট কম্পোজড হয় বাই এ কলিজিয়াম অফ সুপ্রিম কোর্ট যেখানে এইটেই কলিজিয়ামে বর্তমানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজে থাকার সাথে সাথে আরও পাঁচজন জাজেস থাকেন সুপ্রিম কোর্টে তাহলে চিফ জাস্টিস এবং আরও পাঁচজন সুপ্রিম কোর্টের জাজ নিয়ে কলিজিয়াম গঠিত হয় এবং এটা সুপ্রিম কোর্ট গঠিত অ্যাজ পার আর্টিকল ওয়ান টোয়েন্টি ফোর অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এটাও খুব পরিচিত একটা প্রশ্ন একজন জাজের টার্ম সুপ্রিম কোর্টের একজন জাজের টার্ম হচ্ছে ম্যাক্সিমাম ফোর্টি ফাইভ সিক্সটি ফাইভ ইয়ারস অফ এজ ঠিক আছে কনফিউজ করো না এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর সুপ্রিম কোর্টের বর্তমান স্ট্রেংথ হচ্ছে থার্টি থ্রি প্লাস ওয়ান থার্টি থ্রি জাজেস প্লাস একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তোমরা জানো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সাধারণত সিনিয়রিটি বেসিসে হয় তো বর্ত এই কিন্তু এই মানে ওভারঅল কত থার্টি ফোর এবং থার্টি ফোরই কিন্তু ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ সুপ্রিম কোর্ট মানে বর্তমানে সুপ্রিম কোর্টের যে স্ট্রেংথ সেটা কিন্তু ম্যাক্সিমামকে টাচ করে গেছে কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সবাই জানি ডি ওয়াই চন্দ্রচূড় ভারতের ফিফটি এইট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট কোয়েশনে চলে যাই আমরা রিসেন্টলি ইন ওয়েট সিটি দ্য মিটিং অফ জি টোয়েন্টি এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ হ্যাজ বিন অর্গানাইজড আবারও জি টোয়েন্টি প্রেসিডেন্সি এখন ভারতের কাছে তো বিভিন্ন প্রশ্ন জি টোয়েন্টির পাবে এবং আমি তোমাদের বলছি বারবার প্লিজ নোটেড ডাউন কোথাও একটা লিখে রাখো যে জি টোয়েন্টির বিভিন্ন ওয়ার্কিং গ্রুপের এটা দেখো এমপ্লয়মেন্টের ওয়ার্কিং গ্রুপ কোথাও ট্যুরিজম কোথাও ইউথ বিভিন্ন ভিন ভেনুতে কিন্তু বিভিন্ন ওয়ার্কিং গ্রুপের মিটিং হচ্ছে প্লিজ রাইট ইট ডাউন সাম কোথাও একটা লিখে রাখো ঠিক আছে তো জি টোয়েন্টি এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং রিসেন্টলি কোথায় হচ্ছে যোধপুরে যোধপুরে সেকেন্ড টু ফোর্থ ফেব্রুয়ারি কিন্তু মিটিংটা অলরেডি হয়ে গেছে ম্যান্ডেট অফ দ্য এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ ইজ টু অ্যাড্রেস প্রায়োরিটি লেবার কে অ্যাড্রেস করা এমপ্লয়মেন্ট এবং সোশ্যাল ইস্যুস টু ফারদার ডেভেলপ স্ট্রং সাস্টেইনেবল ব্যালেন্সড ইনক্লুসিভ এন্ড জব রিচ গ্রোথ থ্রি ডে মিটিং যার প্রথমটা শুরু হচ্ছে একটা প্যানেল ডিসকাশনের মাধ্যমে এবং বিভিন্নভাবে গ্লোবাল স্কিলকে কি করে ইনক্রিজ করা যায় এনহ্যান্স করা যায় সেটা নিয়ে আলোচনা এখানে হবে টোটাল ভারত এটাকে হোস্ট করছে তোমরা জানোই এবং উনিশটা কান্ট্রি থেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নটা গেস্ট কান্ট্রি থেকে এছাড়া নটা রিজিয়নাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে ডেলিগেটস কিন্তু এতে উপস্থিত ছিলেন ঠিক আছে তো আমাদের মেইন উদ্দেশ্য কি জি টোয়েন্টি এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংটা তাহলে কোথায় হচ্ছে যোধপুরে ঠিক আছে চলো নেক্সট

ইয়ার টোয়েন্টি থ্রি আছে এর লোগো রিসেন্টলি করা হয়েছে মোর মানে এই বছর ধরা হচ্ছে যে দু হাজার তেইশে প্রায় এক লাখের বেশি ফরেন ডেলিগেটস ভিজিট করবে এবং তাদের কাছে ভারতের যে এনরিচ যে কালচার বা বিভিন্ন যে মনুমেন্ট ফেস্টিভালস গুলো সেগুলো কিন্তু তাদের কাছে তুলে ধরা হবে তো মিস্টার রেড্ডি এছাড়াও অ্যাড করেছেন যে ফরেন ডেলিগেটস অফ জি টোয়েন্টি তারা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাদার হবে ইন্ডিয়ার কালচারের ঠিক আছে তো আমরা জাস্ট আহ ইনিশিয়েটিভটার নামটা মনে রাখো আর কি কে লঞ্চ করলে এটা মনে রাখো উ হ্যা টপ দ্য সেল অফ ইলেকট্রিক ভেহিকলস আন্ডার ফেম স্কিম রিসেন্টলি ফেম স্কিম নিয়ে আগে একটু আলোচনা করে নিই তারপরে কে টপ করেছে সেটা নিয়ে আলোচনা করবো দেখো ফেম স্কিম ফেমের যদি ফুল ফর্ম জিজ্ঞেস করো তাহলে সেটা কি ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল স্কিম এটা হচ্ছে ফেমের ফুল ফর্ম কেউ তোমাকে কোনো দিন ফেমের ফুল ফর্ম জিজ্ঞেস করবে না সাধারণ অ্যাট পরীক্ষায় তো আসবে না তোমাদের জন্য জানা ফেম ইন্ডিয়া হচ্ছে ভারতবর্ষের যে ন্যাশনাল ইলেকট্রিক মোবিলিটি মিশন প্ল্যান তার একটি পার্ট হচ্ছে ফেম এর ফেম ইনিশিয়েটিভের প্রধান উদ্দেশ্যটা কি দেখো নাম দিয়ে বুঝতে পারবে ফাস্টার অ্যাডপশন এন্ড ম্যানুফ্যাকচারিং অফ হাইব্রিড এন্ড ইলেকট্রিক ভেহিকেল মানে খুব তাড়াতাড়ি যাতে আমরা তৈরি করতে পারি এবং অ্যাডাপ্ট করতে পারি কাকে আইদার ইলেকট্রিক ভেহিকেল মানে সম্পূর্ণভাবে ইলেকট্রিক ভেহিকেল অথবা হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল মানে যেখানে ইলেকট্রিসিটি দ্বারা চালানোরও অপশন থাকবে এছাড়া ফুয়েল দ্বারা চালানোরও অপশন থাকবে তো এই ইনিশিয়েটিভের প্রধান উদ্দেশ্যই কি এনকারেজ ইলেকট্রিক ভেহিকলস বাই প্রোভাইডিং সাবসিডি আমরা এখন পেট্রোল ডিজেল দ্বারা চালিত গাড়ি কিনি কিন্তু যদিও এখন আমরা অনেক ইলেকট্রিক ভেহিকল ইলেক মানে ভেহিকল দেখতে পাবো টু হুইলার বলো ফোর হুইলার বলো আর টু হুইলার তো অনেক বেশি দেখা যায় ফোর হুইলার কি করে চিনবে ফোর হুইলার যেগুলো ইভি কার বা ইলেকট্রিক ভেহিকেল কার তাদের নেম প্লেটটা গ্রিন হয় ঠিক আছে আমরা জানি কমার্শিয়াল হলে ইয়েলো হয় পার্সোনাল হলে হোয়াইট হয় এবং যেটা ইলেকট্রিক ভেহিকেল সেটা গ্রিন হয় তো আমাদের দুটো জিনিস করতে হয় প্রথম ইলেকট্রিক ভেহিকেল গাড়ি যাতে কেনে সেই জন্য সরকারের তরফ থেকে সাবসিডি দিতে হয় বলা মানে জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি এটাকে মানে ভেবে নিও না এটাই যে যদি তুমি পাঁচ লাখ টাকার গাড়ি কেনো তাহলে তার টেন পার্সেন্ট সরকার সাবসিডি হিসেবে দেবে মানে এরকম একটা ব্যাপার তাহলে কি মানুষ তখন ইলেকট্রিক ভেহিকেল কিনতে চাইবে আর সেকেন্ড একটা জিনিস খুব দরকার সেটা হচ্ছে চার্জিং স্টেশন ব্যাটারি চালিত গাড়ি কিনলেই তো হবে না যে সমস্ত গাড়িগুলো অনেক দূরে চলে তাদের তো আমাকে চার্জ দেবারও ব্যবস্থা করতে হবে কোথাও না কোথাও আমাদের ভারতবর্ষে বিশেষ করে আমাদের কলকাতায় তো অবশ্যই চার্জিং স্টেশন কিন্তু সেইভাবে নেই মানে একদম নেই এটা ঠিক আছে তো এই স্কিমের আন্ডারে হাইব্রিড অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক ভেহিকেল দুটোকেই কভার করা হচ্ছে মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ এন্ড পাবলিক এন্টারপ্রাইজেস এর আন্ডারে এটা পড়ছে এই যে ফেম যে স্কিমটা সেটা দুটো ফেজে ইমপ্লিমেন্ট করা হয়েছিল যেটা ফেজ 1 ছিল সেখানে সেটা শুরু হয়েছিল 2015 তে এবং শেষ হয়েছে 2019 এর 31 মার্চ ফেজ টুটা কিন্তু জাস্ট যখন ফেজ ওয়ানটা শেষ হয়েছে সাথে সাথেই ফেজ টু লঞ্চ হয়েছে এপ্রিল দু হাজার উনিশে এবং অলমোস্ট মার্চ দু হাজার বাইশে কিন্তু শেষ হয়েছে এই যে ফেজ টু যেটা সেখানে বলা হয়েছিল বাজেটে প্রায় দশ হাজার কোটি টাকা অ্যালাউটেড করা হয়েছিল এবং এখানে মানে ফেজ টু যেটা সরকারের তরফ থেকে নেওয়া হয়েছিল সেখানে প্রায় দশ হাজার কোটি টাকা অ্যালট করা হয়েছিল এবং বলা হয়েছিল প্রায় পাঁচ লাখ টি থ্রি হুইলার সাত হাজার ইলেকট্রিক বাস এবং প্রায় পঁয়তাল পঁয়ত্রিশ হাজার ফোর হুইলার কেনার জন্য ফেজ টু তে সরকারের তরফ থেকে সাবসিডি দেওয়া হবে তো এই ফেজ টু যেটা কিনা মার্চ দু হাজার বাইশে শেষ হয়েছে এর বেসিসেই এই র্যাঙ্কিংটা করা হয়েছে আশা করছি এবার তোমরা কানেক্ট করতে পারবে ফেজ টু তে কোন স্টেট কতটা ভালো পারফর্ম করেছে মানে সরকার তো সাবসিডি দিয়ে দিল সুবিধা দিয়ে দিল এবার তার বেসিসে কোন রাজ্যে কত গাড়ি বিক্রি হয়েছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ভেহিকেল বা হাইব্রিড ভেহিকেল তার নিরিখেই টপ করেছে মহারাষ্ট্র মহারাষ্ট্র টপস দ্য লিস্ট ইন সেলস অফ ইলেকট্রিক ভেহিকেলস অ্যাক্রস অল সেগমেন্ট অল সেগমেন্ট মানে টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার বাস অল সেগমেন্টে ঠিক আছে মহারাষ্ট্রের পরে যারা আছে তারা হচ্ছে কর্ণাটক তামিলনাড়ু গুজরাট এবং রাজস্থান টপ ফাইভ যে মানে এই যে টপ ফাইভ মানে এরা প্রায় দেখা যাচ্ছে যে যে টোটাল ইলেকট্রিক ভেহিক্যাল সেল হয়েছে সেটা প্রায় পয়েন্ট এইট ফাইভ মিলিয়ন হ্যাঁ তার প্রায় ফিফটি সিক্স পার্সেন্ট টোটাল ইলেকট্রিক ভেহিকেল যা শেষ হয়েছে তার প্রায় ফিফটি সিক্স পার্সেন্ট সেল কিন্তু এই পাঁচটা স্টেতেই হয়েছে তাহলে এবার আশা করছি ক্লিয়ার ফেমটা কি এবং কিসের বেশিতে মহারাষ্ট্র টপ করেছে কিয়ার এটা রিসেন্টলি ইয়ায়াসো উইল বি মেড দ্য ফার্স্ট বায়োডাইভার্সিটি সাইট অফ হুইচ স্টেট লাদাখ ইয়ায়াসো জায়গাটা একটু দেখাই অসাধারণ জায়গা এবং যদিও এটা একটা মানে প্রিমিয়ার করা হচ্ছে ক্লাসটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে জানিও কারা কারা যেতে চাও এখানে আমার অলওয়েজ আমার একটা মানে ড্রিম ডেস্টিনেশন বলতে পারো সেটা হচ্ছে লাদাখ তো আমি অবশ্যই এখানে যেতে চাই ঠিক আছে তো অ্যাজ পার বায়োডাইভার্সিটি অ্যাক্ট দু লাদাখের এই ইয়াসো যেটা কিনা বার্ডস প্যারাডাইজ হিসেবে পরিচিত প্রায় চার হাজার মিটার হাইটে এটা লোকেটেড বিউটিফুল একটা লেক এই ইয়াসোকে কিন্তু ভা লাদাখের প্রথম বায়োডাইভার্সিটি সাইট হিসেবে কিন্তু ঘোষণা করা হলো ঠিক আছে আরেকবার দেখে নাও এবং আজকে লাস্ট প্রশ্ন সিটি হোস্ট দা গ্লোবাল এনার্জি সামিট রিসেন্টলি ব্যাঙ্গালোর গ্লোবাল এনার্জি সামিট যেখানে কিনা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা কিনা ইনগ্রেট করেছেন পাঁচ দিনের ইন্ডিয়া এনার্জি উইক যেটা কিনা এই মানডে শুরু হয়েছে বেঙ্গালুরুতে ঠিক আছে মনে করা হচ্ছে এই ইভেন্টটাতে প্রায় ছশো পঞ্চাশ জন এক্সিবিটর উপস্থিত থাকবেন এবং পার্টিসিপেট করবে তারা মানে প্রায় চৌত্রিশটা দেশ থেকে ইট উড বি দা ফার্স্ট টাইম এটা প্রথমবারের জন্য ইন্ডিয়া এরকম একটা বিশাল প্রোগ্রাম অর্গানাইজ করছে যেখানে কিনা মনে করা হচ্ছে যে টপ যে এনার্জি কোম্পানিগুলো শুধু ভারতে না বিশ্বের টপ এনার্জি কোম্পানির এখানে উপস্থিত থাকবে ঠিক আছে এছাড়াও অল ইন্ডিয়া এনার্জি উইক সেখানে মোটামুটি প্রধানমন্ত্রী ঘোষণা করতে চলেছে একটা বড় ইনিশিয়েটিভ সেটা কি যে অ্যাক্সিলারেশন অফ ইথানল ব্লেন্ডিং ইন পেট্রোল টু টোয়েন্টি পারসেন্ট মানে পেট্রোলের সাথে যে ইথানল ব্লেন্ড করার কথাটা বলা হচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট যেটাকে আমরা ই টোয়েন্টি বলছি সেটা লঞ্চ চেষ্টা করা হচ্ছে সেটা অ্যাচিভ করার বাই দু হাজার পনেরো এবং এবারে আমরা এখন দু হাজার পঁচিশের মধ্যে অ্যাচিভ করতে হলে আমাদের এই কাজটা আরো বেশি অ্যাক্সিলারেট করতে হবে এই বিষয়েও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এই গ্লোবাল এনার্জি সামিটে কিন্তু বক্তব্য রেখেছেন ঠিক আছে তো এবার তোমাদের জন্য প্রশ্ন ওয়েন হ্যাজ ওয়ার্ল্ড ক্যান্সার ডে দু হাজার তেইশ বিন রিসেন্টলি খুব ইজি প্রশ্ন এটা ছাড়া কিছু প্রশ্ন পেলাম না ওয়ার্ল্ড ক্যান্সার ডে রিসেন্টলি আমরা কোন দিন অবজার্ভ করেছি এটা যেহেতু এটা প্রিমিয়ার ক্লাস কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের উত্তরটা সো থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল আবারও দেখা হবে আগামীকাল সকাল নটাতে তোমাদের সাথে পারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছো টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন সেকশনে এবং অবশ্যই জানুয়ারি মাসের যে ফুল কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক এবং ওয়াল লাইনার সেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে শেয়ার করা আছে আর ডাব্লিউ দু হাজার চব্বিশ ব্যাচের টার্গেট ব্যাচের সম্পর্কে যদি ডিটেল চাও ফিজ কত এই সমস্ত জানতে চাও কাইন্ডলি ভিডিও ডেসক্রিপশনে দেখে নাও তো থ্যাংক ইউ আবারও সকলকে সুপ্রভাত খুব ভালো কাটিও আজকের দিন পাই